হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। 2023-এ যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাদের জন্য নিয়ে এলাম এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট। 2023-এ কলেজে ভর্তি কিভাবে হবে? সেন্ট্রালাইজড পোর্টাল অর্থাৎ একটা নির্দিষ্ট পোর্টালে ভর্তি হবে, নাকি 4 বছরের গ্র্যাজুয়েশন হবে, নাকি গ্র্যাজুয়েশন 3 বছর হবে, নাকি কলেজ টু কলেজ বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ভর্তি হবে, এই নিয়ে লাস্ট এক সপ্তাহ ধরে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর থেকে বিভিন্ন দোলাচল চলছে। বিভিন্ন নিউজ পোর্টাল থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছিলে। আমি তোমাদের একমাত্র বলেছিলাম যে সেন্ট্রালাইজড পোর্টাল হবে কি হবে না সেটা নিয়ে কথাবার্তা চলছে, কোনোরকম কনফার্মেশন আসেনি। আবার কোথাও কোথাও তোমরা এটাও দেখেছিলে যে 25টা সাবজেক্ট সিলেক্ট করা যাবে, সেই নিয়ে শোরগোল পড়ে গেছিলো গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। আমি তোমাদের কিন্তু কোনোভাবেই সেই যে বিষয়গুলো রয়েছে সেই নিয়ে কোনো রকম আলোকপাত আমি করিনি, কারণ আমি জানতাম এবছর সেন্ট্রালাইজড পোর্টাল হতে গেলে যথেষ্ট চাপ রয়েছে। তবে হ্যাঁ, 4 বছরের গ্র্যাজুয়েশন চালু যে হবে এই নিয়ে চলে আসলো আপডেট, আর সেটাই হলো সেই যে বক্তব্য, সেটাতে সিলমোহর পড়লো। তো এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট রয়েছে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতেই হবে, যেহেতু সবার আগে শেয়ার করছি। তার পাশাপাশি প্লিজ লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে বিভিন্ন গ্রুপে এই ভিডিওটা শেয়ার করে দিও, কারণ এই ভিডিও থেকে যে নলেজ তোমরা পেতে চলেছো সেটা আর কোথাও তোমরা এই মুহূর্তে পাবে না। তো চলো, আজকে তোমাদের কি আপডেট রয়েছে শিক্ষামন্ত্রী এবং উচ্চশিক্ষা দপ্তর সূত্রে, শিক্ষা দপ্তর সূত্রে, সেটা তোমাদের বলে দিই। প্রথমত আমরা জানি 2023 সালে অনেক কিছু পরিবর্তন ঘটে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থাতে। এবছর একের পর এক পরিবর্তন ঘটছে, লাইক ইডব্লিউএস ক্যাটেগরির সার্টিফিকেটের জন্য 10% সংরক্ষণ জেনারেলদের, লাইক জাতীয় শিক্ষানীতির ইমপ্লিমেন্টেশন, 4 বছরের গ্র্যাজুয়েশন নিয়ে অনেক কিছু বক্তব্য রয়েছে। তো আলটিমেটলি আমাদের রাজ্য সরকার 4 বছরের গ্র্যাজুয়েশনের যে ম্যাটার সেটা প্রথমে মানেনি। 4 বছরের গ্র্যাজুয়েশনের ম্যাটারটা কি যারা জানো না সেটা জেনে নাও, একটু সংক্ষেপে তোমাদের আমি আলোচনা করে দিই। প্রথমত, যে সমস্ত ক্যান্ডিডেটরা অনার্স নিয়ে পড়তে চাইছো এবছর থেকে অর্থাৎ 23-24 সেশনে, তাদের কিন্তু 4 বছরের গ্র্যাজুয়েশন পড়তে হবে। তুমি যদি 75% মার্কস পাও মানে 4 বছরের গ্র্যাজুয়েশনে, তাহলে তুমি রিসার্চ উইথ অনার্স ডিগ্রি নিয়ে বেরিয়ে যেতে পারবে। তুমি যদি 4 বছর গ্র্যাজুয়েশন কন্টিনিউ না করতে চাও, 3 বছর পর তুমি পাস গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিয়ে বা প্রোগ্রাম গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারবে, বা মেজর গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিয়ে তুমি বেরিয়ে যেতে পারবে। এর পাশাপাশি যদি তুমি 1 বছর এখানে পড়াশোনা করো, কলেজে ভর্তি হয়ে 1 বছর তুমি পড়াশোনা করো, তাহলে তুমি পাবে সার্টিফিকেট কোর্স। যদি তুমি 2 বছর পড়াশোনা করো, তাহলে গ্র্যাজুয়েশনের যে ডিপ্লোমা কোর্স হয় সেটা তুমি সার্টিফিকেট পেয়ে যাবে। এই হচ্ছে ভাগ ভাগ করা পলিসি। অলরেডি আমাদের রাজ্যে বিভিন্ন যে প্রাইভেট ইউনিভার্সিটি লাইক সিস্টার নিবেদিতা, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার্স কলেজ, এর পাশাপাশি গতকাল আমরা আপডেট পেয়ে গেছিলাম যে ম্যাকআউটের পক্ষ থেকে রাজ্যের টেকনিক্যাল এবং প্রফেশনাল ইউনিভার্সিটি ম্যাকআউটের পক্ষ থেকে গতকালই ঘোষণা করে দেওয়া হয়েছিল যে তারাও 4 বছরের গ্র্যাজুয়েশন অ্যাডাপ্ট করতে চলেছে। আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর রাজ্যের যে কলেজ ইউনিভার্সিটিগুলো কী করবে সেই নিয়েছিল দোলাচল। আজকে 31 মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিতে গেছো তোমরা, এতক্ষণে রেজাল্ট হাতে পেয়েও গেছো, বাড়ি চলে আসবে, সে ভিডিওটা যখন দেখবে তোমাদের মনটা খুশিতে ভরে যাবে। কেননা রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হলো, আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হলো 2023-24 সেশন থেকে, শিক্ষামন্ত্রীর পক্ষ থেকেও সিলমত দিয়ে দেওয়া হলো যে এবছর কিন্তু 4 বছরের গ্র্যাজুয়েশন শুরু হতে চলেছে। অর্থাৎ আমাদের রাজ্যে 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন, 3 বছরের যে পাস গ্র্যাজুয়েশন এবং অন্যান্য যে 1 ইয়ার মাল্টিপল এক্সিট, অর্থাৎ একটা ক্যান্ডিডেট চাইলে সে যতবার খুশি যে কোনো জায়গা থেকে, যে কোনো কলেজ থেকে বেরিয়ে গিয়ে অন্যত্র ভর্তি হতে পারে, মাল্টিপল এক্সিট, মাল্টিপল এন্ট্রিও কিন্তু এর মধ্যে থাকছে। এবার প্রশ্ন হচ্ছে, দাদা 4 বছরের গ্র্যাজুয়েশন চালু হচ্ছে, খুবই ভালো কথা, তাহলে আমাদের এবার ভর্তির প্রক্রিয়া কোন ওয়েবসাইটে হবে? দেখো, যেটা আমি আগেও বলেছিলাম এখনও বলছিলাম যে কোনো কনফার্মেশন নেই, আজকে কিন্তু কনফার্মেশন চলে এসেছে। কোনো রকমভাবে সেন্ট্রালাইজড পোর্টালে ভর্তি হচ্ছে না, একটা নির্দিষ্ট ওয়েবসাইটে ভর্তি হচ্ছে না, স্টুডেন্টসদেরকে প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে হবে। লাইক আমাদের যদি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 195টা কলেজ থাকে, 195টা কলেজের ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে হবে, সিটি কলেজের ওয়েবসাইটে আলাদাভাবে ভর্তি হবে, তারপরে তোমাদের আশুতোষ কলেজের ওয়েবসাইটে গিয়ে আলাদা ভর্তি হবে, বেথুন কলেজের ওয়েবসাইটে গিয়ে আলাদা ভর্তি হবে, বঙ্গবাসী কলেজের ওয়েবসাইটে গিয়ে আলাদা আলাদাভাবে ভর্তি বা ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে। তেমনি স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যদি আমরা দেখছি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে, তাহলে কিন্তু সেম ওয়েতে কিন্তু হতে চলেছে। এখানে বারাসাত গভর্নমেন্ট কলেজের ওয়েবসাইটে গিয়ে আলাদাভাবে ভর্তি হতে হবে, বসিরহাট কলেজ, টাকি গভর্নমেন্ট কলেজ,
ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, তারপরে আমাদের বঙ্কিমচন্দ্র কলেজ থেকে শুরু করে এপিসি কলেজ, প্রত্যেকটি কলেজে আলাদা আলাদাভাবে ভর্তি হতে হবে। কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কল্যাণী মহাবিদ্যালয়ে আলাদাভাবে অ্যাডমিশনের জন্য ব্যবস্থা হবে। তেমনিভাবে আমরা যদি দেখি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, আমরা যদি দেখি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ঘুষখরা মহাবিদ্যালয়, আমরা যদি দেখি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে অন্যান্য মহাবিদ্যালয়গুলো রয়েছে, প্রত্যেকটি জায়গাতে আলাদা আলাদাভাবে কিন্তু ভর্তি হতে হবে। প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে গিয়ে ভর্তি কিন্তু এবার হবে। সেই জন্য আমি আপডেট নিয়ে চলে আসবো কীভাবে ওয়েবসাইট ভিজিট করে নোটিফিকেশান দেখতে হয়, অ্যাপ্লিকেশান করতে হয়, ভর্তির প্রসিডিওর চলে, আমি যতটা পারবো নিয়ে আসার চেষ্টা করবো। রাজ্যে প্রচুর কলেজ, আমি কথা দিতে পারছি না সবগুলো আনার চেষ্টা করতে পারবো কি না, বাট তোমরা যদি সাথে থাকো আমি পারবো। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে একটা পোর্টালে ভর্তি হচ্ছে না, চার বছরের গ্রাজুয়েশন চালু হচ্ছে। এবার শিক্ষা দপ্তর সূত্রে কী বলা হচ্ছে, ইউজিসির নিয়ম মেনেই কিন্তু এটা হচ্ছে, সেন্ট্রালাইজড পোর্টালে ভর্তি হচ্ছে না, নিজের মতো করে ভর্তি হবে। শিক্ষা দপ্তর সূত্রে খবর রয়েছে রাজ্য সরকার তার নিজস্ব একটি সেভ স্টেট এডুকেশন পলিসি তৈরি করেছে, যেখানে বিভিন্ন সিস্টেমে যে ভালো ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো নেওয়া হয়েছে। অর্থাৎ ন্যাশনাল এডুকেশনাল পলিসির মধ্যে অনেকগুলো ব্যবস্থা রয়েছে, এখানে ভালো ভালো যে ব্যবস্থাগুলো সেগুলোকেই রাখা হয়েছে। শিক্ষা দপ্তর মনে করছে যে চার বছরের ডিগ্রি কোর্স না করলে সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতা অংশ নিতে পারবে না ছেলেমেয়েরা। অর্থাৎ আমাদের দেশের অন্যান্য স্টেটেও কিন্তু চার বছরের গ্রাজুয়েশন বা ন্যাশনাল এডুকেশনাল পলিসি চালু হচ্ছে, তাই আমাদেরকেও প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে সেটা কিন্তু করতে হবে। ফলে অন্য রাজ্যে পড়াশোনা গিয়ে প্রবণতা বাড়ত, দুস্থ ছেলেমেয়েদের এই সামর্থ্য নেই, সেটা মাথায় রেখেই সিদ্ধান্ত। তবে শিক্ষা দপ্তরের দাবি, এই সিদ্ধান্তের মানে কখনোই রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতি মেনে নিচ্ছে, অর্থাৎ স্কুল স্তরে 5-3-3-4 এই প্রথা চালু করা নিয়ে কিংবা অন্যান্য বিষয় নিয়ে বিরোধিতার জায়গা অব্যাহত থাকছে। অর্থাৎ শুধুমাত্র চার বছরের গ্রাজুয়েশনটা কি মানা হয়েছে, জাতীয় শিক্ষানীতির সাথে সামঞ্জস্য রেখে কারিকুলাম অ্যান্ড ফ্রেমওয়ার্কের 4-year আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর করতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হলো। আগামী শিক্ষাবর্ষ থেকে নয়া নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। স্নাতক পাঠ্যক্রম নিয়ে ইউজিসির নির্দেশিকা উল্লেখ করে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে শুক্রবার চিঠি পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে। শিক্ষা দপ্তর থেকে রাজ্যের টোটাল যতগুলো ইউনিভার্সিটি রয়েছে প্রত্যেককেই বলা হয়েছে যে কিভাবে কি বিষয় হচ্ছে সেগুলো। পাঠ্যক্রমের ক্ষেত্রে নির্দেশিকা দেওয়া হলো স্নাতকোত্তর স্তরে এখনও পর্যন্ত কী হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। অর্থাৎ এবার প্রশ্ন হচ্ছে যে স্নাতক স্তরে কী হবে, অর্থাৎ পিজি লেভেলেও কি এক বছরের পিজি কোর্স হবে, যেমনটা আমাদের ন্যাশনাল এডুকেশনাল পলিসিতে ছিল, যারা চার বছরের গ্রাজুয়েশন করবে তারা কি এক বছরের পিজি করবে, না এমনটা কোনো তথ্য এখনও নেই। সেটা যতক্ষণ পর্যন্ত না আসবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও। আজকে অনেকগুলো ভিডিও আসতে চলেছে কলেজ অ্যাডমিশনের ওপর, এবং আজকে রাত থেকেই কিন্তু কলেজ অ্যাডমিশনের জন্য বিভিন্ন কলেজ টু কলেজ নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের নোটিফিকেশান, অফিসিয়াল নোটিফিকেশান আসা বাকি, সেটা এলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক।